তাহলে এগুলা লাস্ট ক্লাসে পড়া ছিল, তাই না? নিউম্যান পর্যন্ত পড়ছিলাম আমরা, তাই না? এগুলা পড়ছি, তুই পড়ছি, মেঘ অংশে পড়ি নাই, এগুলা কি পড়েছিলাম? বুঝছি বুঝছি ভাইয়া, না ভাইয়া শুধু নিউম্যান পড়ছি। ওকে, এতটুকু পড়া হয়েছিল। আচ্ছা দেখেন, তুই পুছি কখন বলা হয়? যখন আমরা কাউকে সরি বলতে চাই, কি করতে চাই? যখন আমরা কাউকে সরি বলতে চাই, সরি কিভাবে বলবো? বলবো তুই পুছি, প্রনাউন্সিয়েশনটা এরকম হবে, তুই, প্রথমটা ডি ইউ আই আর, প্রনাউন্সিয়েশনটা এরকম হবে, তুই তুই, তারপর হচ্ছে পু, তারপর হচ্ছে ছি ছি, থার্ড পার্সন, তুই পুছি তুই পুছি, এরকম হবে। আর একটা প্রোনাউন্সিয়েশনটা হবে, উত্তরে আমরা কি বলি সাধারণত, যে যে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কেউ সরি বলার পরে তার মারামারি লাগাই দিই না, নাকি না আপনারা মারামারি করেন, যাই বেটা সরি বলছো, সরি দিয়ে আমি কী করবো? তো যদি আমরা বলি যে ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে সমস্যা নাই, এইভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলবো মেই গুয়ানছে, যে ইট ডাজেন্ট ম্যাটার বা ইটস ওকে। কেউ সরি বলে সাধারণত আমরা এরকম ভাবে বলি যে ইটস ওকে, মেই গুয়ানছে। আর যদি আপনি আরও কিছু বলতে চান তাহলে আস্তে আস্তে শিখাই দিব, ইনশাল্লাহ বলতে পারবেন। তাহলে এখানে কি হবে প্রনাউন্সিয়েশনটা, তুই পুছি, আমার সাথে সাথে একটু পড়েন, তুই পুছি, সবাই একটু প্রোনাউন্স করেন, আনমিউট করে দেন, স্টুডেন্ট কম পাস, সবাই আনমিউট, তুই বুঝছি, জি তুই পুছি, তুই বুঝছি, কিন্তু পড়া হয়েছে, মেই গুয়ানছি, মেই গুয়ানছি, তুই পুছি, তুই পুছি, মেই গুয়ানছি, মেই গুয়ানছি, তুই পুছি, সবাই একটু জি ভাই, জি ভাই বলেন, বলতে চাই স্ক্রিনটা একটু বড় করতে আর কি, তাহলে দেখার সাথে সাথে উনি কি বলতেছে, স্ক্রিনের কি প্রবলেম নাকি নয়েজ আসছে? না না, স্ক্রিনটা একটু বড় করতেন বলতেছে আর কি, আরো বড় করব। ওকে এখন ঠিক আছে, ওই আগের মতো আর কি আসতে যেন, আগে যে বড় করে মোবাইলে বড় করে আসতে, এখন তো ওই ছোট করে হোস্ট মানে ওখানে ছোট করে আসতে, এর থেকে আর বড় কেমন করব ভাই? মানে উনি যতটুকু বড় করে করা যাবে, কারণ আমি তো নিজে বড় করতেছি, মানে আপনি যে কি করতেছেন, স্ক্রিন শেয়ার অন করছেন, ওটা বড় আচ্ছা হয়েছে 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 হয়েছে। ওকে তাহলে একটু একসাথে পড়েন সবাই, তুই পুছি, তুই পুছি, মেই গুয়ানছি, মেই গুয়ানছি। ওকে তাহলে এটা প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে, তুই, ফোর্থ টোন, ওকে ফোর্থ টোন হবে এখানে, তুই তুই, পু ছি ছি, তুই পুছি, তুই পুছি, মেই গুয়ানছি, মেই গুয়ানছি, তুই পুছি, কোন টোন নাই, যদি কোন না টোন না থাকে তাহলে কি করতে হয়, এগুলাকে একদম শর্ট করে প্রোনাউন্স করতে হয়, যেমন গুয়ানছি গুয়ানছি শর্ট হবে, মেই গুয়ানছি মেই গুয়ানছি। আমি একটু ডাকি দুজন দুজন করে, আবু বকর ভাই আর হচ্ছে মিঠু ভাই, আপনারা দুজন একটু বলেন তো, এটা আবু বকর ভাই আর মিঠু ভাই, মিঠু ভাই অন করে দেন, স্পিকার অন করেন, উনি মনে হয় ক্লাসেই নেই। মাশরাফি ভাই, জি ভাই আপনি বলেন, আবু বকর ভাই আর মাশরাফি ভাই, হ্যাঁ একজন আগে বলবেন, একজন আরেকজনকে সরি বলেন, তারপরে একজন আরেকজনের উত্তর দেন, মে গুয়ানছি,
আচ্ছা, এবার আপনি বলেন, আপনি ওনাকে সরি বলেন, মাশরাফি ভাই ডায়লগটা রিপিট করেন। আবু বকর ভাই অ্যানসার করেন। ওকে, দেখেন আমি আপনাদেরকে আজকে পড়া বলার স্টাইলটা একটু ধরাই দেই। এরকম আমাদের সামনে আস্তে আস্তে বড় বড় টেক্সট আসবে, এখানে তো ছোট টেক্সট এটা, তো প্রথমে একজন এই লাইন বলবেন আর একজন এই লাইন বলবেন, তো বলা শেষ হয়ে গেলে এবার চেঞ্জ করে নেবেন, প্রথমে যে বি বলছিলেন সেই এবার এ বলবেন, আর প্রথমে যে এ বলছিল সেই এবার বি বলবেন। ওকে, এভাবে পড়াটা রিপিট করবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফারহান ভাই আছেন, ফারজান ভাই আর তাসনিম হাবিব, তাসনিম হাবিব আপনারা দুজন বলেন। ফারহান ভাই শুরু করেন, ফারহান না তো ফারজান। ফারজান ভাই শুনতে পাচ্ছি না আপনাকে, একটু ইনক্রিজ করেন সাউন্ডটা, একটু জোরে বলেন। জি ভাই শোনা যায়? জি একটু জোরে বলেন। শুনতে পাচ্ছি না ভাই আপনাকে। ওকে ফাইন, তাসনিম, তাসনিম আপু আছেন? হ্যালো তাসনিম আপু। আচ্ছা সব বাদ, হাসান ভাই আর হচ্ছে সাব্বির ভাই, ভাই ক্লাস থেকে কথা বলতে হবে, নাহলে ক্লাস থেকে। জি ভাই আসি। তো আপনারা দুজন বলেন, এই পড়াটা বলেন। তুই বুঝছি, তুই বুঝছি, উত্তর দেন সাব্বির ভাই। জি ভাই মি জি আন জি। দেখছেন এখন জিয়ানজি বলতেছেন, এতক্ষণ বললাম আমি আমার সাথে পড়েন, তখন আপনি স্পিকার অফ করে রাখছেন, এই কাজটা ক্লাসে করবেন না, আমি যখন পড়তে বলতে বলবো তখন বলবেন দয়া করে, কেমন? আমার সাথে একটু দুজনেই বলেন, এটা দুই হবে না, এটা হবে তুই, তুই পুছি, তুই পুছি, দুজনেই বলেন। সাব্বির ভাই জি ভাই ভাইয়া পুছি, তুই পুছি, বুঝলাম না। সাব্বির ভাই প্রোনাউন্স করতে কোনো প্রবলেম হচ্ছে? জি ভাই। তো কি তাহলে আমার সাথে সাথে বলেন, আমারটা শুনে বলতে পারতেছেন না? না ভাই, ভাই একটু এটা বলবেন, দুই বুঝছি না, সেন্টার করে দিবেন, এগুলা কোনো কথা, এতক্ষণ আমি পড়াইলাম তখনও পড়েন নাই, স্পিকার অফ করে রাখছেন। হ্যাঁ, এতটুকুর উচ্চারণটা হবে তুই, আমার সাথে সাথে বলেন তুই, 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 এটার উচ্চারণ হবে পু, পু, পু না পু, পু, এটার প্রোনাউন্সিয়েশনটা হবে ছি, ছি, তুই, আবার তুই, তুই, পু, পু, ছি, ছি, তুই পুছি, তুই পুছি, তুই পুছি, তুই পুছি। তাহলে আমি প্রথমে যখন পড়াইলাম তখন হচ্ছে আপনি পড়েন নাই কেন? এই স্পিকার অফ করে রেখে বসেছিলেন, লাভ হয়েছে কি? এখন আমাকে আবার বলতে হইতেছে, এই কাজটা করবেন না, আমি যখন বলতে বলবো আমার সাথে সাথে বলবেন, কারো উচ্চারণ যদি না হয় তখন আমি শিখাই দিতে পারবো, বা তখন আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এটা পারতেছি না কোনোভাবেই বলতে, আমাকে হেল্প করেন। দেখেন এখানে কি হবে, এখানে প্রথম যে অংশটুকু আছে এটা প্রোনাউন্সিয়েশন হবে মেই, মেই, গুয়ান, 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 শি, মেই, গুয়ান, মেই, গুয়ান, গুয়ান, শি,
দেখেন গঞ্চি সি এটা কেমনে বলেন সি হ্যাঁ মেই গুয়ান সি মেই গুয়ান সি টোনের টোনটা বাদ দেন টোন বাদ দিয়ে নরমালি উচ্চারণ করেন প্রথমটা হচ্ছে মেই এতটুকু উচ্চারণ কেমন মেই মেই এটার উচ্চারণ হচ্ছে গুয়ান গুয়ান আর এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সি সি মেই গুয়ান সি মেই গুয়ান সি ওকে মেই গুয়ান সি মেই গুয়ান সি মেই গুয়ান সি মেই গুয়ান সি ওকে তুই পুছি তুই পুছি মেই গুয়ান সি মেই গুয়ান সি সাব্বির ভাই এখন পারবেন জি ভাই তাহলে হাসান ভাই আর সাব্বির ভাই পড়ে শোনান আমাকে জি ভাই তুই পুছি তুই পুছি মি মেই গুয়ান একজন বলেন আরেকজন উত্তর দেন হাসান ভাই প্রথমে বলেন তো তুই পুছি সাব্বির ভাই অ্যানসার করেন তুই পুছি আপনি আবার তুই পুছি বলতেছেন কেন আপনাকে আমি অ্যানসার করতে বলছি উনি তুই পুছি বলছে আপনি অ্যানসার করেন ভাই তুই পুছি বললে কি বলতে হয় একটু আগে না বললাম তুই পুছি বললে আমরা কি বলবো মেক ওয়ান ইজ ইটস ওকে কথা কি বোঝেন নাই জি ভাই তাহলে আবার হাসান ভাই তুই পুছি মি গুয়ানছি এবার আপনি ওনাকে সরি বলেন সরি সরি না আপনি এভাবে বলবেন ভাই আপনি এবার এ বলেন তুই পুছি মি গুয়ানছি পরা বলতে হলে এইভাবে বলবেন প্রথমে আপনাকে একজন এ বলবে আপনি বি বলবেন তারপর আবার আপনি বি বলবেন উনি এ বলবেন এরকম ভাবে রিপিট করবেন আজকে বলে দিচ্ছি প্রথম প্রথম মনে রাখবেন জিনিসটা নূরজামান আপু আছেন নূরজামান ভাইয়া সরি আচ্ছা সোহেল আহমেদ ইয়েস নূরজামান ভাই আর সোহেল ভাই আপনারা দুজন বলেন দুই বুঝি আর দুই একটু আগে আমি কি পড়াইলাম আমি কি দুই বলছিলাম তুই বুঝি তুই বুঝি তুই প্রোনাউন্সিয়েশনটা এরকম হবে তুই বুঝি তুই 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 বুঝি মেই গুয়ানছি ওকে এবার আপনি রিপিট করেন সোহেল ভাই তুই বুঝি তুই মেই গুয়ানছি আপনারা একটু আমার সাথে বলেন তো আপনারা আসলে কি বলবো আমি যখন বলি বারবার তখন প্র্যাকটিস করেন না পরে গিয়া ঝামেলা করেন দেখেন এটা হবে আমি যদি একদম ভেঙে বলি এভাবে বলতে পারেন আপনি তুই হ্যাঁ তু এই এরকম হবে তু একটা শব্দ ডি ওকে এখানে তু এই এরকম হবে শব্দটা তুই 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 পুছি তুই বুঝি এটা বু নাই যে বু বলতেছেন আমি কি একবারও বু বলছি আমি কি এটাকে একবারও বু বলছি বিয়ের উচ্চারণ কি ব আমরা কি বিয়ের উচ্চারণ ব পড়েছি নাকি প পড়েছি কোনটা তুই পু ছি তুই পু ছি মেই গুয়ানছি মেই গুয়ানছি আপনাদের দুইজনের আগে যে দুইজন ছিল তাদেরকেও পড়াইলাম আপনারা সেখানেও কনসেন্ট্রেশন করেন না আপনারা আপনাদের নিয়ে কি করবো আমি তুই পুছি তুই পুছি মেই গুয়ানছি মেই গুয়ানছি ওকে এবার বলেন প্রথমে নূরজামান ভাই বলেন তারপর সোহেল ভাই তুই পুছি মেই গুয়ানছি রিপিট তুই পুছি মেই গুয়ানছি এখানে উচ্চারণে একটু একটু প্রবলেম রয়ে যাচ্ছে এটা হচ্ছে তুই বলতেছেন এরকম না তু এই
যদি ভেঙে প্রোনাউন্সিয়েশন করি প্রোনাউন্সিয়েশনটা এরকম হবে, তু এই যদি একসাথে বলি তাহলে হবে তুই 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 এরকম, নট তুই 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 পুচ্ছি তুই তুই, হ্যাঁ তুই 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 পুচ্ছি। আপনি এটা বাংলায় বলেন তো, এটা কি লিখছি তুই, এটা কি তুই লিখছি, এটা কি লিখছি, এটা পড়েন, এটা কি লিখছি, এটা তু, এটা তু, এটা কি লিখছি, এটা তুই, এটা কি এই এই বলেন তো নূর জামান ভাই, এই এটা কি ওই, আর শুধু এতটুকু বলেন না, এতটুকু বলেন শুধু এতটুকু কি, আর এটা ওই ওই এটা নাকি এই, হায় আল্লাহ এই এই আমার হাতে লাগে খারাপ দেখা যাইতেছে যে আপনি এই ওই পড়ছেন। আচ্ছা তাহলে এটা কি প্রথম অংশটুকু তু, আর এটা কি তু এই, তাহলে দুটো একসাথে বললে কি হবে তু এই নাকি তু এই তুই বলেন তো তুই তুই তুই, এটা এই এটার প্রোনাউন্সিয়েশনটা এরকম হবে তুই নট তুই 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 পুছি তুই পুছি মেই পুছি, খেয়াল রাখবেন মেই গুয়ানছি। ওকে আমিন ভাই আছেন, এস আমিন, শাহিন ভাই আপনারা দুজন, আপনারা দুজন বলেন তুই পুছি মেই গুয়ানছি, রিপিট তুই পুছি মেই গুয়ানছি মেই গুয়ানছি মেই গুয়ানছি, এটা আরেকবার প্রোনাউন্সিয়েশন করুন তো মেই গুয়ানছি। ওকে শি মেই গুয়ানছি, এটা যতটুকু ছোট রাখা সম্ভব, হ্যাঁ মেই গুয়ানছি যতটুকু ছোট রাখা সম্ভব, কারণ এখানে টোন নাই, যেটা টোন থাকবে না ওটার প্রোনাউন্সিয়েশনটা একদম শর্ট হবে। ওকে ফাইন, এটা এই ভিডিওটা ইউটিউবে চলে যাবে তো অনেকে দেখে আবার মনে করবে, অনেক কিছু বলবে যে আমি আপনাদের ঝাড়ি টাড়ি দিচ্ছি মাঝে মাঝে একটু, তো আমি হচ্ছে যখন পড়াবো একটু কনসেন্ট্রেট করবেন তাহলে আমরা বেশি পড়তে পারবো ক্লাসে, কেমন? আমরা এখন এই দুদিন এইগুলো লেখা শিখবো, প্রথমে তুই পুছি লেখাটা শিখবো। তো তুই লিখতে গেলে কী করতে হবে, প্রথমে আমাকে একটা হং ফিয়ে লিখে নিতে হবে, এরপর এখানে একটা না লিখতে হবে, হং ফিয়ে এখানে একটা না লিখছেন, এরপর এখানে একটা হং, এখানে সু কৌ এবং এখানে একটা তিয়ান, আবার লিখে দেখাচ্ছি হং ফিয়ে এখানে একটা না, হং এখানে সু কৌ এবং এখানে একটা তিয়ান, তো এটা হচ্ছে তুই। ওকে তুই কি লিখতে পারবেন সবাই? এখানে হচ্ছে না, এখানে হং এখানে একটা পিয়ান, এই হচ্ছে আমাদের তুই। পু কিভাবে লিখব, পু লিখতে গেলে প্রথমে একটা হং, এখান থেকে একটা ফিয়ে, তারপর এখানে একটা সু এবং এখানে একটা তিয়ান, এটা কিন্তু না না এটা হচ্ছে তিয়ান, আবার দেখাচ্ছি হং ফিয়ে এখানে একটা সু এবং এখানে একটা তিয়ান, আবার লিখে দেখাচ্ছি হং ফিয়ে সু তিয়ান। ওকে
জি ভাই। আচ্ছা তারপর ছি ছি এটা কিভাবে লিখবো আমরা? এখানে একটা হং, এখানে একটা সু, তারপর এখানে একটা হং, এরপর এখানে আর একটা সু, এরপর এখান থেকে একটা হং, এখানে একটা ফিয়ে এবং এখানে একটা না। হং চ, এখানে আর একটা হং, এরপরে সু ওয়ান কো। এই হচ্ছে ছি ছি। আবার দেখাচ্ছি, ছি লিখতে গেলে প্রথমে একটা হং, এই হাংটা একটু ছোটো করে লিখবেন, এরপর একটা সু, নিচের হাংটা উপরের হাংটা থেকে অবশ্যই বড় হবে, এরপর এখানে আর একটা সু, এখানে একটা হং, এখানে একটা ফিয়ে, এরপর এখানে একটা না, নাটা একটু বড় করে লিখবেন কারণ এই অংশটা এটার ভিতরে হবে। হং চ, এখানে আর একটা হং, সু ওয়ান কো। এই হচ্ছে ছি। একসাথে লেখা ট্রাই করেন তো, তুই ছি পুরোটা লিখতে পারেন কি না, নাকি আবার আমাকে আবার দেখাই দিতে হবে? একটু একসাথে ট্রাই করেন লেখা, কি ব্যাপার, ক্লাস থেকে বের হয়ে যায় কেন? তুই পুঁথিটা একটু দেখা লেখা ট্রাই করেন একসাথে। কেউ স্ট্রোক অর্ডার ভুল গেলে আমাকে একটু বলেন যে ভুলে গেছেন। আমি আবার লিখে দেখাচ্ছি, এটা হচ্ছে হং, তারপরে এখানে হবে সু, এখানে আর একটা হং, তারপরে হচ্ছে আর একটা সু, এখানে একটা হং, এখানে ফিয়ে, এবং এখানে কি হবে একটা না, এই নাটা বড় করে লিখব। হাং চ, এটা কি বলা হয়? হাং চ, এখানে একটা হাং, এখান থেকে সু ওয়ান কো। আপনি মনে হয় আমাদের ইসের ক্লাসটা করেন নাই? জি ভাই, করছি ভালোভাবে, স্ট্রোক রাইটিং এর দেখে নিই। সু আর চোডা একই রকম তো খারাপ হবে আমার। দেখেন সু হচ্ছে এটা, এটা হচ্ছে সু, আর এটা কি? এটা হচ্ছে হাং চ, এটা হচ্ছে হাং চ ও। আপনি যদি স্ট্রোক মানে হচ্ছে স্ট্রোকের ক্লাসটা পড়তেন বা স্ট্রোকগুলো যদি পড়তেন তাহলে কিন্তু সমস্যা হতো না, এই কথাটা বলতেন না। স্ট্রোকের ক্লাস করছেন আবার দেখে নেবেন। ওকে, তারপরে আমরা দেখি মেঘওয়ানশে। আচ্ছা, এই পাঁচ নম্বর লেখা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এনিওয়ান? লেখার প্রবলেম না থাকলে অ্যাটলিস্ট বলবেন তো যে প্রবলেম নাই। হ্যালো জি ভাই, লেখার তো প্রবলেম নেই কিন্তু স্ট্রোক আছে না, স্ট্রোক গুলোতে পড়াইছেন। হ্যাঁ, আমরা অবশ্য পড়ছি কিন্তু স্ট্রোক গুলো একটা আরেকটার সাথে মিলে না। যখন যেমন আমি একটা কথা বলি, আঠারো নম্বরে হচ্ছে হং পি ওয়াং ও। হ্যাঁ, তো ওখানে একটার সাথে মিলে না দাগ গুলো আর কি। কিভাবে সেটাই বলতে, মানে উচ্চারণে কোনটা মিলে না? উনিশ নাম্বারে উনিশে কি প্রবলেম দেখি একটু আমি। আঠারো আর উনিশে একটু দেখেন, মানে সবগুলো এরকম, আঠারো আর উনিশে আমি একটু বুঝাতে চাইতেছি। মানে আগে তো অবশ্যই আঠারো নাম্বারে আমরা এইভাবে পড়তে দিই, অং ফিয়ে ওয়ান কো। ওকে, এটা হচ্ছে ওয়ান কো, এটা ওয়ান কো পড়ছেন না আপনি? এটার কি পড়ছেন নাকি অন্য কিছু পড়ছেন?
না না এটা ওয়ান কো পড়ছি এটা কি বলছে এটা হং ফিয়ে এটা হং ফিয়ে পড়ছেন না জি আচ্ছা এটা কি পড়ছেন এটা হলো হং চ হং চ এখানে এই চটা হালকা একটু বাঁকা করে লিখছে আর কিছুই না হং চ চ জি বলেন চ কো কি প্রবলেম কিন্তু এখানে হাং হাঙ্গের হাং চ জায়গা হাং শু হওয়ার কথা না কেন লম্বা না কত নিচে দিকে শু হবে না কেন হাং শু হবে এটা যদি হাং চ হয় তাহলে এখানে আইসা এটা কেন হাং শু হবে এখানে কেন হাং শু হবে এটা যদি হাং চ হয় এটা যদি হাং চ হয় এটা যদি হাং চ কো হয় তাহলে এখানে আইসা এটার মধ্যে কেন আমি হাং শু বলবো হাং চ না বলে এ রাইটিং এর বেলায় এটা যখন আমরা লিখবো তখন আমরা কেন এখানে বলবো আমার বুঝান এখানে এসে কেন হাং শু বলবো আগের থেকে আমরা এটাতে পড়ে আসছি এটা হচ্ছে হাং চ এটা হচ্ছে হাং চ কো তাই না যখন দুইটা স্ট্রোক একসাথে লাগে যেমন এটা আলাদা স্ট্রোক এটা আলাদা স্ট্রোক আপনার মতে এটা হচ্ছে দরকার ছিল হাং শু এটা দরকার ছিল হাং শু কো কিন্তু হাং শু না হয়ে চ হইলো কেন দুইটা আলাদা স্ট্রোক যখন একসাথে হয়ে নতুন করে তখন এখানে চ প্রোনাউন্স হয় এখানে কখনোই আলাদা করে প্রোনাউন্স হয় না ওকে আচ্ছা আচ্ছা জি ভাই ওকে ওকে এটা পজিটিভ শুনেছিলাম যে এই বিষয়টা কি যেখানে চ হওয়ার কথা সেখানে চ হচ্ছে না কোন জায়গায় চ হওয়ার কথা ছিল চ হচ্ছে না আবার বুঝলাম না কাহিনী কি বলেন আপনারা না 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 ভাই ঠিক আছে আমি আমার একটা কনফিউশন ছিল এখন আমি ক্লিয়ার ওকে হ্যালো ভাইয়া জি বলেন ভাই জি স্ট্রোকে আবার আনেন একটু ওই যে স্ট্রোকের ক্লাসটা আমি করতে পারি না এক জায়গায় গেছিলাম তো ওই যে আপনাকে বলছিলাম করা আছে ইউটিউবে আপলোড করা আছে ক্লাস আপলোড করা আছে দেখে নিবেন আচ্ছা ওকে মেক ওয়ান সে এটা দেখি আমরা মেক ওয়ান সে লিখতে গেলে প্রথমে একটা টিএন এখানে আর একটা টিএন এবং এখানে একটা থি এভাবে লিখে নিতে হবে ওকে এটার আলাদা একটা নাম আছে এটাকে বলা হয় সান পিয়ান সুয়েই এরকম ভাবে বলা হয় চান সান পিয়ান সুয়েই তো আমরা এটা ফিয়ান ফাংশনের সময় নামটা দেখে নেব এখন শুধু এইভাবে লিখি যে পিয়ান পিয়ান তারপর এখানে একটা থি লিখতে হবে এরপর এখানে একটা ফিয়ে এখানে হং চ ওয়ান এরপর এখানে হং ফিয়ে এবং এখানে একটা না এই হচ্ছে মেই আবার দেখাচ্ছি পিয়ান পিয়ান থি এখানে ফিয়ে হং চ ওয়ান এখানে হং ফিয়ে এখানে একটা না এই হচ্ছে মেই মে লিখতে পারবেন নাকি আরেকবার দেখাবো আরেকবার দেখান ভাই জি পারবো ওকে পিএন এখানে আরেকটা পিএন এখানে একটা থি এখানে ফিয়ে হং চ ওয়ান এখানে হং ফিয়ে এখানে একটা না আমার নাটা একটু বাঁকা হয়ে গেছে এরকম না না ওকে গুয়াম কি হবে টিয়ান আর নার মধ্যে হ্যালো ভাই টিয়ান আর না আর মধ্যে তফাত কি টিয়ান সব সময় ছোট তফাত হলো টিয়ান না ছোট হবে আর নাটা বড় হবে নাটা বড় হবে জি ভাই ঠিক আছে হ্যান্ড রাইটিং এ তো বলে মানে ওই রকম ভাবে দেখা যাবে না কিন্তু এখানে বোঝা যায় এখানে ক্যারেক্টারটা দেখেন এখানে দেখেন এই যে না নাটা কেমন উপরের দিকটা ঠিক কেমন নিচের দিকটা এরকম কি হবে চ্যাপটা টাইপের হবে স্ট্রোক দেখে বোঝা যায় কিন্তু কলমে লিখলে কলমে তো আর আমরা এইভাবে লিখতে পারি না তো কলমে যখন লিখবো আমি যে এই জন্য এটা ইউজ করি তখন হচ্ছে যে পিয়ান এরকম ছোট করে লিখবো না গুলো বড় হবে ওকে গুয়ান গুয়ান কিভাবে লিখবো এটা দেখি প্রথমে প্রথমে একটা পিয়ান পরে হচ্ছে একটা ছোট ফিয়ে
এরপর এখানে একটা হাং, এরপর নিচে আর একটা হাং লিখবো, এই হাংটা উপরের হাংটা থেকে কি হবে অবশ্যই বড় হবে। এরপর উপরেরটা উপরের হাংটা থেকে ধরে এখানে একটা ফিয়ে এবং নিচের হাঙের এই জায়গা থেকে একটা না, এই হচ্ছে গুয়ান। আবার দেখাচ্ছি, প্রথমে এখানে একটা তিয়ান, এখানে একটা ছোট ফিয়ে, এখানে একটা হং, এখানে আর একটা হং, এরপর এখানে একটা ফিয়ে, এখানে আর একটা ফিয়ে। এই দুইটার মধ্যে আমি এখানে দেখেন এটা হচ্ছে সরি, এখানে যেমন চেপে গেছে এতটা চাপায় লাগবেন না, একটু বেশি গ্যাপ রাখবেন, তাহলে লেখাটা এরকম একটু বেশি গ্যাপ রাখলে লেখাটা সুন্দর দেখা যাবে। ওকে, ওকে দেখাচ্ছি, এখানে তিয়ান, এখানে ছোট ফিয়ে, এখানে হং, এখানে আর একটা হং, এখানে ফিয়ে, এখানে একটা না। ওকে, এরপরে হচ্ছে সি। সি কি করে লিখবো, আমরা সি লেখার আগে একটা লেখা একটু প্র্যাকটিস করি, ফিয়ে চ, এটাকে আমরা পড়েছি না এর আগে, ফিয়ে চ। তো ফিয়েটা কি করে লিখতে হয়, ফিয়ের মধ্যে তারপরে এখানে একটা সোজা চ, মানে হাং লিখতে হবে, তাই না? এখন দেখেন এই ফিয়ে চয়ের নিচে যদি আমরা আর একটা ফিয়ে চ লিখি, সেটা কি করে লিখবো, এই যে হচ্ছে আমার ফিয়ে, এই হচ্ছে চ, তাই না? এই হচ্ছে ফিয়ে, এই হচ্ছে চ, নাকি? এই হচ্ছে ফিয়ে, এই হচ্ছে চ, লিখতে পারবেন না দুইটা ফিয়ে চ এভাবে? হ্যালো, জি পারবো, জি ভাই। তাহলে আমরা পরবর্তীতে একটু দেখি, তাহলে এটা হচ্ছে প্রথমে একটা ফিয়ে লিখে নিতে হবে, এরকম ফিয়ে, এরকমভাবে একটা ফিয়ে লিখে নিতে হবে শুধু। এরপর এই ফিয়ে থেকে শুরু করে আমরা ফিয়ে চ লেখা শুরু করবো, এই যে এখান থেকে ফিয়ে চ, পরে আবার এখান থেকে ফিয়ে চ, এরপর এখানে একটা তিয়ান লিখবো, এরপর এখান থেকে সু কৌ, এখানে একটা তিয়ান, এখানে আর একটা তিয়ান। লাভান ক্লাসে আসে না, ভাবে যে ইউটিউবে তো ক্লাস আপলোড হবে, ওখান থেকেই দেখে নিব। ওকে দেখেন, তাহলে এখানে কি হবে, এখানে হবে একটা ফিয়ে, তারপরে এখান থেকে ফিয়ে চ, তারপরে আবার কি করবো, এখানে একটা ফিয়ে চ লিখে নিব, এখানে একটা তিয়ান, এরপরে সু কৌ, এখানে একটা তিয়ান, এখানে আর একটা তিয়ান, এই হচ্ছে সি। তো সি লিখতে পারবো আমরা, মেই গুয়ান সি। তাহলে আপনারা কাইন্ডলি এখন একবার লেখেন তো, আপনার নিজের খাতায় নিজে নিজেই লেখেন, তুই বুঝছি মেই গুয়ান সি, এই ক্যারেক্টারগুলো একটু লিখে প্র্যাকটিস করেন, এই শব্দটা এটা একবার লেখেন, এটা একবার লেখেন।
হয়ে গেছে লিখছেন? হ্যালো না ভাই, হইতেছে না ভাই, হইতেছে না জি না ভাই, আপনার লেখাটা থাকলে একটু স্পষ্ট হইতাম। কোনটা পারতেছেন না ভাই? তো বুঝছি এদের লাস্টের যে ইটা আছে না, লাস্টের জায়গায় বোঝা যাইতেছে না। এই যে এটা আপনার খাতায় আপনি লিখছেন না একটু আগে, আমারটা দেখে দেখে ওইটা দেখে বুঝতেছি না ভাই। আমি এক এক জায়গায় এক ভাবে লিখছি তো, সেই জন্য বোঝা যায় না। দেখেন হং সু যেভাবে লেখেন লেখা তো একটাই, এখানে আর একটা হং, এখানে আর একটা সু, এখানে একটা হং, এখানে ফিয়ে, এখানে একটা না হং চ, এখানে একটা হং, এখানে সু ওয়ান কো। জি ভাই লিখছি। ওকে ফাইন, তাহলে কারো কোনো সমস্যা হয়েছে লিখতে? আর না ভাই। ওকে আমাদের এখানে কিছু ক্লাসরুম এক্সপ্রেশনস আছে, আমরা এগুলো পড়ে নিব আজকে, এগুলা লিখবো না শুধু পড়বো, আগামী কালকের ক্লাসে আমরা এগুলা লেখাগুলো দেখব, কারণ আজকে স্টুডেন্ট কম। তো আমার সাথে সাথে একটু বলবেন সাংখ্য, সাংখ্য সিয়াখ্য, সিয়াখ্য সিয়াখ্য। দেখেন ক না, এটা হবে খ খ। এই এক্সকে অনেকে তালব্য স প্রোনাউন্স করে, অনেকে ছ প্রোনাউন্স করে, এটা চায়নার নর্দার্ন চাইনিজে সাউদার্ন চাইনিজে উচ্চারণের একটু ডিফারেন্স আছে। তো আপনার চাইলে এটাকে ডিরেক্টলি বলতে পারেন শিয়া শিয়াখ, এটা নিয়ে অনেকেই হচ্ছে আর্গুমেন্টস করে, বাট এখানে আর্গুমেন্টসের কিছু নেই, চাইনিজরা এইভাবে যেহেতু বলো সো আপনি বললেও হবে সোজা বাংলা হিসাব। এরপরেও যাদের আর্গুমেন্টস করার ইচ্ছা আছে তারা করতেই পারে, সিয়াখ বা শিয়া খ যে কোনোটা বললেই হবে। সাংখ সিয়াখ সাংখ সিয়াখ সিয়াখ। আচ্ছা তারপরে বাকিরা বলেন না কেন ভাই, একটু বলেন কষ্ট করে প্রোনাউন্স করেন। এই যে হাসান ভাই, সাব্বির ভাই আপনারা বলতেছেন না, নুরজামান ভাই, পরবর্তীতে কি হবে দেখা যাবে, আপনাদের প্রোনাউন্সিয়েশন হইতেছে না।
শঙ্খ 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 শিয়াখ 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 শেনজাই শিউশি শেনজাই শেনজাই শিউশি 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 ওকে শেনজাই শিউশি শেনজাই শিউশি খান হেই পান গান খান 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 হেই পান খান হেই পান গন ওয়া তু গন ওয়া তু গন ওয়া তু গন ওয়া তু ওকে এখানে দেখেন এখন বলি আমি সাং এবং খ দুইটা আলাদা শব্দ বাট এখানে আমরা যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে ফ্রেজ তো চেনেন তাই না ফ্রেজের মতো ফ্রেজ এন্ড ইডিয়মস এর মতো করে পড়া হয় বলা হয় এগুলো হচ্ছে ক্লাসরুম এক্সপ্রেশন ক্লাসে আমরা সাধারণত এই চাইনিজগুলো বেশি শুনে থাকব যে সাংখ মানে হচ্ছে ক্লাস শুরু সিয়াখ ক্লাস শেষ শিয়ানজাই এটা একটা আলাদা একটা শব্দ শিয়ানজাই মানে হচ্ছে এখন শিয়ানজাই মানে কি এখন বা নাও ওকে নাও আর এই শিউ শি শব্দ যেটা আছে এটার মানে হচ্ছে রেস্ট নেওয়া ওকে টু টেক রেস্ট এটার মানে কি বিশ্রাম নেওয়া রেস্ট নেওয়া আর শিয়ানজাই মানে কি শিয়ানজাই মানে হচ্ছে এখন তাহলে শিয়ানজাই শিউ শি মানে হচ্ছে টেক আ ব্রেক নাও যে এখন আপনাদের ব্রেক শিয়ানজাই শিউ শি এরপরে দেখেন খান যে শব্দটা আছে এটার মানে কি এটার মানে হচ্ছে দেখা এটার মানে কি খান মানে হচ্ছে দেখা আর এখানে যে শব্দটা আছে হেই পান মানে কি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড তো আছে নাকি সবার কলেজেই এখন হোয়াইট বোর্ড দেখা যায় এখন তো আর ব্ল্যাকবোর্ড দেখা যায় না তাই না তো হেই পান মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড গান গান মানে হচ্ছে উইথ গান মানে কি গান মানে হচ্ছে উইথ ওয়া ওয়া মানে হচ্ছে আই বা মি ওয়া মানে কি আই বা মি আর এই তু তু মানে হচ্ছে রিড তু মানে কি তু মানে হচ্ছে রিড তাহলে গান মানে হচ্ছে উইথ ওয়া মানে হচ্ছে আই বা মি তু তু মানে কি তু মানে হচ্ছে রিড মানে হচ্ছে পড়া তাহলে গান ওয়া তু মানে কি যে আমার সাথে পড়ো আচ্ছা আমরা যখন বলি আমার সাথে পড়ো এটা আসলে কি বোঝায় টিচার যে আমি আগে বলবো আমারটা আপনি শুনবেন শোনার পরে আপনি আপনারা বলবেন তাই না এভাবেই তো বলে থাকি সো যেটাকে ইংরেজিতে যদি আমরা বলি এভাবে প্রকাশ করা হয় রিড আফটার মি গান ওয়া তু গান ওয়া তু যে আমার সাথে সাথে গান ওয়া তু গান ওয়া তু গান ওয়া তু ওকে এবার একসাথে আমরা সবগুলো বলবো কেমন শঙ্খ 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 সিয়াখ সিয়াখ শিয়ানজাই শিউশি শিয়ানজাই শিউশি খান হেই পান খান হেই পান গান ওয়া তু গান ওয়া তু শঙ্খ শঙ্খ সিয়াখ সিয়াখ শিয়ানজাই শিউশি শিয়ানজাই শিউশি গান ওয়া তু গান ওয়া তু শঙ্খ শঙ্খ সিয়াখ সিয়াখ শিয়ানজাই শিউশি শিয়ানজাই শিউশি খান হেই পান খান হেই পান গান ওয়া তু গান ওয়া তু শঙ্খ শঙ্খ সিয়াখ সিয়াখ শিয়ানজাই শিউশি শিয়ানজাই শিউশি খান হেই পান খান হেই পান গান ওয়া তু গান ওয়া তু গান ওয়া তু এখন একজন একজন করে ডাকি দেখি কি অবস্থা অনেকে এটা বারবার পড়তে বলার পর পড়তেছ না আবু বকর ভাই সবগুলো একটু পড়ে শোনান তো শঙ্খ শিয়াখ শিয়ানজাই শিউশি খান হেই পান জেন উ থু
এখানে একটু প্রবলেম আছে, এখানে দেখেন সাংখ্য ফোর্থ টোনটা আরেকটু চেপে দিন, সিয়াখ সিয়ানজাই এরকম সিয়াখ। আচ্ছা মিঠু ভাই, মিঠু ভাই একটু পরে শোনান, এগুলো একটু পরে শোনান। শঙ্খ তারপরে এটা পড়েন, এতক্ষণ পড়েন নাই আমার সাথে, দেখছেন মনে করতেছিলেন পারবেন, এখন দেখেন অবস্থা। সিয়াখ সিয়াখ এটা পড়তেছেন না? আজকে আমাকে একটু, আমাকে একটু আজকে একটু ই করেন, আমি একটু স্টাডি করি। সিয়ানজাই সিয়ানজাই শিউশি শিউশি আপনি আমার কার্যটা দেখতেছেন না? হ্যাঁ খান খান হেই পান হেই পান হেই পান হেই পান গন ওয়া তু জেন ওয়া জেন ওয়া তু দু শঙ্খ শঙ্খ শঙ্খ। মিঠু ভাই বলো, অন্যরা কেউ বলতে চাইলে মিউট করে বলেন। সিয়াখ সিয়াখ সিয়ানজাই শিউশি সিয়ানজাই শিউশি খান হেই পান খান হেই পান গান ওয়া তু গান ওয়া তু। ওকে তারপর মাশরাফি ভাই দেখেন আমি পড়ার সময় যারা পড়েন না এখন তো বুঝতে পারতেছেন অ্যাটলিস্ট, যে আমার সাথে না পড়লে আপনাদের প্রোনাউন্সিয়েশনে ভুল থেকে যায় আর থেকে যাবে, এটা একটু মাথায় রাখতে হবে। ওই মনে করে লাভ নাই, যে ভাই তো পড়তেছে পারবই, ধরা খায়া যাবেন। মাশরাফি ভাই বলেন শঙ্খ 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 থিয়াক থিয়াক। হ্যাঁ খানজাই থিউসি না সিয়ানজাই সিয়ানজাই থিউসি শিউশি শিউশি খান হেওয়ান হেই পান খান হেই পান গান ওয়াতু গান ওয়াতু। ওকে ফাইন ফারজান ভাই যাও। জি ভাই শঙ্খ সিয়াখ খটার একটু চেপে, হ্যাঁ শঙ্খ সিয়াখ সিয়াখ সিয়ানজাই শুয়োশি সিয়ানজাই, এটা দেখেন সিয়ানজাই জায়ের উপরে সিয়ানজাই চাপ দিয়ে বলতে হবে, সিয়ানজাই সিয়ানজাই শুয়োশি হ্যাঁ শিউশি শুয়োশি। ওকে খান হেইবান খান হেইপান গান ওয়া তু গান ওয়া তু তু আর তুটা কি সেকেন্ড মানে উপরে দিকে ট্রানজিশনটা তো আর তোর উচ্চারণ হবে উপরের দিকে উঠে যাবে তু। জি ভাই গান ওয়া তু গান ওয়া তু তু উপরের দিকে উঠবে। তাসনিম হাবিব আপু তাসনিম হাবিব ওকে হাসান ভাই হাসান ভাই নাই, ওনার প্রোনাউন্সিয়েশনের অবস্থা খারাপ বলে শোনান। জি ভাই শঙ্খ সিয়াখ শঙ্খ সিয়ান জি ভাই শঙ্খ সিয়াখ খগুলো আরো চাপবে, ফোর্থ টোন হচ্ছে না, শঙ্খ সিয়াখ আচ্ছা
আচ্ছা ভাইয়া জি যেটা, হ্যাঁ মানে লাস্টটা ক্যান, এটাতে ক এর মতো উচ্চারণ হবে না? জি ক জি জি কে আমরা ক এর মতো বলছি, কথা পড়ছি আমরা যে জি কে আমরা ক বলবো। হাসান ভাই ক না ভাইয়া, ক ক ক এখানে ক হবে না, এখানে ক আমরা কি বলছি, কোথাও কোথাও ক হবে, কোথাও কোথাও গ হবে, তাই না? মূলত দুইটার মাঝামাঝি নয়, এখানে হবে গন। জি 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 গন ওয়াতু সাবির ভাই। জি ভাই পরে নেগুলা শঙ্খ শিয়খ শিয়ানজাই শিউশি ফান হেপান গেন ওয়াতু তু গন ওয়াতু উপরের দিকে উঠবে গন ওয়াতু। নূরজামান ভাই শিউশি শিউশি আচ্ছা তারপরে তারপরে আর কে আছে বাকি? খান হেই বন খান হেই পান খান হেই বান বান না, এটা বি কে আমরা কখনো ব বলছি যে কোথাও ব প্রোনাউন্স হবে পান খান হেই পান খান হেই পান। তারপরটা দেন উডি উডু আল্লাহ কতক্ষণ কি শুনলে, এখন কি বলেছেন গন ওয়া টু গান ওয়া ডু টু নট ডু টু টু আর এখানে হচ্ছে গন এরকম প্রনাউন্সিয়েশনটা গন 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 ওয়া টু গন ওয়া ডু। ওকে মোহাম্মদ ভাই মোহাম্মদ সানি মেবি নাকি নাম আপনার? হ্যাঁ ভাই বলেন, আপনি বলেন এবার। হ্যাঁ পুরো টাইম শুনি নাই ভাই, আবার জয়েন করছি 2 মিনিট হইছে। আমার সাথে সাথে বলেন শঙ্খ। জি শঙ্খ শঙ্খ সিয়াখ সিয়াখ ইয়াখ শঙ্খ শঙ্খ সিয়াখ সিয়াখ শিয়ানজাই শিয়ানজাই শিউশি শিউশি শিয়ানজাই শিউশি শিয়ানজাই শিউশি। ওকে শঙ্খ শঙ্খ সিয়াখ সিয়াখ শিয়ানজাই শিউশি শিয়ানজাই শিউশি খান হেই পান গান হেই বান গান ওয়া তু গান ওয়া দু। ওকে শঙ্খ শঙ্খ সিয়াখ সিয়াখ শিয়ানজাই শিউশি শিয়ানজাই শিউশি খান হেই পান
গান হেই বান গান ওয়া তু জেন ওয়া দু জেন না গান গেন হ্যাঁ গান গান ওয়া তু গেন ওয়া দু ওকে এবার একটু একা একা বলার ট্রাই করতে পারবেন এটা কি হবে খ সিয়া সিয়া খ জেনজি শিয়ানজাই শিয়ানজাই শাইশু না শিউশি শিউশি শিয়ানজাই শিউশি কান হেইবান খান নট কান খান হেইবান খান হেইবান বান উচ্চারণ করতেছে না গন ওয়া তু গন ওয়া দু আচ্ছা এটার অডিওটা আমি দিয়ে দিচ্ছি কেমন আপনাদের অডিও শোনার দরকার হবে আমার ইউটিউব চ্যানেলে ওটা আপলোড করা আছে ওখান থেকেও চাইলে দেখে নিতে পারেন ভাই স্ক্রিনশটটা মানে স্ক্রিনশটটা দিয়ে দিন আচ্ছা দিয়ে দিচ্ছি এর আগে যে পড়ালেন ওটার স্ক্রিনশটটা দিয়ে দিন ভাই ওকে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে এগুলা সবগুলা রিয়া দেওয়া আছে অডিওগুলো দেওয়া আছে এরকম ফটোর সাথে অডিও দিয়ে দেওয়া আছে তাহলে ওখান থেকে শুনতে পারেন তাহলে এখান থেকে দেখে নিতে পারেন দেখান থেকে ইচ্ছা ওকে ফাইন নেক্সট ক্লাসে আমরা এগুলার পড়াটা ধরবো আমি তারপর হচ্ছে আপনাদের কাছ থেকে লিখে নিব লেখাগুলো দেখবো আর কি এগুলার ওকে তাহলে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম